বাংলাদেশ আহলাদিস ছাত্র সমাজের কেন্দ্রীয় কাউন্সিল 2019-এর সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, ছাত্র সমাজের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী নেতা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই স্মরণ করছি ছাত্র সমাজের সংগ্রামী সভাপতি মরহুম শাহাদাত হোসেন খান ফয়সালকে। আজকে আমরা খুবই আমরা মিস করছি। আজকে সে থাকলে হয়তো বা আজকে অনুষ্ঠান আরো সুন্দর হতো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা তাকে কবুল করেছে এবং হয়তো বা তার সময় শেষ হয়ে গেছে। আমরা সবাই তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতে নসিব দান করুন এবং তাকে সামনে রেখে আমাদের আজকে প্রত্যয় করতে হবে যেন আমরা শাহাদাত হোসেন খান ফয়সালের চেয়ে আরো বেশি হতে পারি। অ্যাকচুয়ালি আমি মনে করছি যে কর্মী যদি স্বল্প হয় তার ভিতরে যদি আত্মত্যাগ থাকে এবং নিষ্ঠা থাকে তাহলে স্বল্প কর্ম দিয়েও দেশকে আমরা শিরক এবং বিদাত মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। তাই জন্য আমি বিশেষভাবে আজকে ছাত্র সমাজ দায়িত্বশীল এবং যুবককে উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমাদের আদর্শ দেখে যেতে হবে। যেমন আজকে শাহাদাত চলে গেছে কিন্তু সবাই বেশিরভাগ মৃত্যুর পর অনেকে বলছেন যে শাহাদাত খান ফয়সাল এত বড় মাপের একজন তিনি মানুষ ছিলেন কল্পনা করতে পারেনি। আমি তার একটা অনুষ্ঠান উত্তরাতে গিয়েছিলাম, গোলাম আজম ভাই ছিলেন, বাংলাদেশে যারা বড় বড় স্কলার ডক্টর তারা সেখানে ছিলেন, ডক্টর মনজুর ইলাহি, ডক্টর সাইফুল্লাহ, আবু বকর জাকাই, যারা নাম করা, সবাই অবাক হয়ে গেছেন স্বল্প সময় তিনি যে অবদান করেছেন। এই জন্য আমি মনে করছি আমাদের জীবনের আয়ু খুবই স্বল্প, কিন্তু আমাদের অলসতা না করে সে আকরাম খানের মতন এবং আবদুল্লাহ কাফির মতন যিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, আবদুল্লাহ কাফি শুধু আমাদের জন্য না গোটা বিশ্বের জন্য তিনি একটা মডেল ছিলেন যেভাবে ইমাম ইবনে তাইমিয়া করেছেন। এই জন্য আমি তোমাদের অনুরোধ করব, আমাদের সময় কিন্তু খুবই স্বল্প কিন্তু আমাদের কাজ বেশি করতে হবে। আর আমার আলোচনার পূর্বে আমাদের ছোট ভাই এবং জমিদার সুপানের যে সাংগঠনিক সম্পাদক তানজিল আহমেদ তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তিনি যে সাহসিকতা নিয়ে আসেন। অ্যাকচুয়ালি আমাদের ভিতরে উদারতার খুবই অভাব। আমি বিশেষভাবে আমাদের কেন্দ্রীয় প্রোগ্রামগুলোতে তাদেরকে ইনভাইট করেছি, দাওয়াতও দিয়েছি যারা জমিতে আছেন এবং বক্তা আলোচনা করেছি, কিন্তু দুঃখের বিষয়ে তারা সেটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তারা বলেছেন দেখুন আমাদের নিষেধ আছে যে আমরা ওখানে গেলে যেতে পারবো না সাংগঠনিকভাবে। আমি তাকে বললাম যে ভাই এটা কেমন, বরঞ্চ এগিয়ে আসলে আমরা একাকার হয়ে যাব। আমরা যদি হানাফি ভাইদের প্রোগ্রাম যেতে পারি তা আহলাদিস পুরো আসতে পারবো না। আমি তাকে বুঝালাম কিন্তু বললেন যে ভাই আমার হাত পা বাঁধা। আমি মনে করছি আমি আমার ছোট ভাইকে অনুরোধ করবো যে আরে ভাই তুমি মেসেজ দেওয়ার জন্য দেখুন আমাদের এক হওয়ার একটা চিন্তা ভাবনা, হ্যাঁ আপনার সংগঠন কোনো অসুবিধা নেই কিন্তু আমরা তো এক মঞ্চে আসতে পারি। যেভাবে আজকের আছে দেখুন সবাই এক মঞ্চে আসতে যে কোনো প্রোগ্রামে, আমরা কি আসতে পারবো না? তাহলে আমি কিসের ইসলামী সংগঠন করলাম, আমি কিসের আমি
ইসলামকে প্রচার করলাম। এই জন্য আমি মনে করছি যে তানজিল তিনি যে দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে আমি উদারতা আসতে হবে। এবং আমাদেরকে যদি আপনারা ডাকেন সাংগঠনিক পরিচয় ইনশাল্লাহ আমি যাব, কেউ না গেল। এই জন্য আমি মনে করছি এভাবে দেখবেন আমাদের কিন্তু এক আমাদের এক করতে হবে। এবং আমাদের হাবিব ভাই একটা প্রোগ্রাম দিয়েছিলেন, আমি তার দায়িত্বশীল ছিলাম। উনি বলেছিলেন যত সংগঠন আছে যত খরচা লাগে, উনি সোনাওগা হোক বা বঙ্গবন্ধু চিরমূর্তি সম্মেলন যেটাকে বলা হয় সেখানে উনি করবেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছে, আমি ব্যর্থ হয়েছি। কেন্দ্রভাবে মিটিং থেকে এটাকে নাকচ করে দিয়েছে, না এটা সম্ভব না। এই জন্য আমি মনে করছি একটু দেখুন, আজকে আমরা যদি আমাদের বিভিন্ন সংগ্রহ আছে কিন্তু আমরা কিন্তু আকিদাগতভাবে এক। এই জন্য আমি এর মাধ্যমে সবাইকে অবগত করতে চাচ্ছি এবং ফেসবুকে যারা যাচ্ছে অনুরোধ করবো ইনশাল্লাহ আমরা সবাই সবাই অনুষ্ঠানে যাবো, আল্লাহর তৌফিক দান করুন। আর আমি আপনাদের সম্পর্কে একটা আয়াত এবং হাদিস বলেছি, সেটা বলে আমি আপনাদের শেষ করছি। এটা হচ্ছে দেখুন সব কিছু মন হচ্ছে কিন্তু আল্লাহকে ভয় করা তাকওয়া। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো যে আসুন আমরা তাকওয়াশীল হই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কিন্তু তাকওয়ার বিষয়ে আগে আলোচনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকভাবে তাকওয়া সম্পর্কে বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহা রাসুল আমরি কুল্লু, যে আমি তোমাদেরকে নুসরত করছি আল্লাহকে ভয় করার জন্য, কারণ তাকওয়া সকল কিছু মূল। যদি আপনার অন্তর সত্যিকার অর্থে আল্লাহর ভালোবাসা থাকে, ভয় থাকে, তাহলে অবশ্যই আপনার দ্বারা কাজ হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ তাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে প্রিয় যিনি আল্লাহকে ভয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, যে কিয়ামতের আরশে নিচে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবককে দিবেন যে যুবক তার জীবন কালকে আল্লাহর পথে ব্যয় করেছেন। আমি এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আজকের যুব সমাজের অবস্থা খুবই করুণ অবস্থা। তারা আজকে ইয়াবা খেয়ে নিশাগ্রস্ত হয়ে বিভিন্নভাবে তারা অপদস্থ লাঞ্ছিত হচ্ছে। তারপরে যদি তারপরে যে আমরা এখানে আসি, এই জন্য আল্লাহকে দোয়া করছি তোমাদের জন্য, তোমরা যেন সেই আবদুল্লাহ কাফির মতন, আকাম খানের মতন, ইমাম বুখারির মতন, ইমাম ইবনে তাইমিয়া হতে পারো। এবং তোমরা আগামী দিনে তোমরা ভবিষ্যৎ তোমরা এই আলাদি জামাতের তোমরা এই হাতিয়া ধরতে হবে। আমাদের সালাবি সাহেব খুব অসুস্থ, আসতে পারছেন না, কোন দিন চলে যান, কোন দিন আমরা চলে যাব। কিন্তু আমরা যদি আমাদের যদি নেতা দায়িত্বশীল বেড়ে যায়, দায়িত্বশীল হয়, তাহলে আমাদের নেতৃত্বের কোনো অভাব হবে না। আজকে আমরা নেতৃত্বের জন্য খুবই হাহাকার করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সম্পূর্ণ করতে পারে, আমরা যেন সবাই যেন একজন বলিষ্ঠ নেতা হতে পারে, সবাই যেন একজন ইমাম তাইনি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। যারা দূর দূরান্ত হচ্ছে আসছেন, আমি ঢাকা জেলার পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এভাবে ইনশাল্লাহ আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশাকে কবুল করুন এবং এই সম্মেলনে সফলতা কামনা করছি। আমার পরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।